ক্লাস 10 তোমাদের সিলেবাসে যে তিনটা বড় বড় চ্যাপ্টার আছে তার মধ্যে একটা পড়ে যায় আলো, যেখান থেকে 12 মার্কস থাকে। সেটা তোমাদের অলরেডি আমি ক্লাসে করিয়ে দিয়েছি লকডাউনের আগে। তারপরে পড়ে চলতড়িৎ, যেটা লকডাউনের মধ্যে অনলাইনে তোমাদের পড়িয়ে দিয়েছি, তাহলে 12 12 24। আরেকটি বড় চ্যাপ্টার পড়ে থাকে, সেটা হলো অর্গানিক কেমিস্ট্রি বা যেটাকে বলা হয় জৈব রসায়ন। জৈব রসায়নের কেন বড় চ্যাপ্টার বলছে এটা তো বুঝতেই পারছে, কারণ এখানে মার্কসটা বেশি। তাই টোটাল কত মার্কস থাকে এখানে? টোটাল মার্কস থাকে 8 নম্বর। কীভাবে থাকে? এখানে এমসিকিউ থাকবে একটা, 1 নম্বরে 1 1 কে 1। ভিএসএ থাকবে 1 নম্বরে 2 2, এসএ থাকবে 2 নম্বরের 1 2, এলএ থাকবে 3 নম্বরের 1 3। অর্থাৎ যোগ করলে 3 আর 2 5 আর 2 7 আর 1 8 মার্কস। অর্থাৎ জৈব রসায়ন টোটাল চ্যাপ্টারটা পড়ে ফেললে তোমরা 8 মার্কসের অ্যান্সার করতে পারবে মাধ্যমিক পরীক্ষার জন্য বা মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে। এটা হয়ে গেল তোমাদের জৈব রসায়নের শুরু করার আগে মার্কস ডিভিশন। যে কোনো চ্যাপ্টার ইউনিট শুরু করার আগে তোমরা মার্কস ডিভিশনটা একটু নজর রাখবে, তাহলে সেই চ্যাপ্টারটা পড়তে সুবিধা হবে। আদৌ সে চ্যাপ্টার থেকে 3 নম্বরের কোশ্চেন আসে কি? যে না আসে, আমি বড় কোশ্চেনগুলো পরীক্ষার প্রস্তুতি পড়বে সেগুলো আমি অ্যাভয়েড করে যাব, প্রথম দিকে পড়তে হবে। একদম টপ পয়েন্ট যখন আমরা প্রস্তুতি নেব, একদম লাস্টের দিকে প্রি মাধ্যমিকের সময়, তখন সেই ধরনের কোশ্চেনগুলো অ্যাভয়েড করে যাব। তাহলে এই চ্যাপ্টার নাম্বার বিভাজন এই রইল। এরপরে যেহেতু চ্যাপ্টার আমরা শুরু করছি অর্গ্যানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন, প্রথমে আমার বুঝতে হবে জৈব রসায়ন কাকে বলে। জৈব রসায়ন কাকে বলে মানে কেমিস্ট্রির যে শাখায়, জৈব যৌগ প্রস্তুতি, তার ধর্ম, তার আচরণ, তার ব্যবহার, তার প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় কেমিস্ট্রির, সেই শাখাটাকে বলা হয় জৈব রসায়ন। তাহলে কেমিস্ট্রি বা রসায়নের যে শাখায় জৈব যৌগের প্রকৃতি, তার ব্যবহার, তার ভৌত ধর্ম, তার রাসায়নিক ধর্ম, তার প্রকৃতি এইসব নিয়ে আলোচনা করা হয় কেমিস্ট্রি, সেই শাখাকে বলা হয় জৈব রসায়ন বা অর্গ্যানিক কেমিস্ট্রি। তাহলে জৈব রসায়ন কাকে বলে আমরা বুঝলাম, মার্কস ডিভিশনটা বুঝলাম। এইবার বুঝতে হবে যে জৈব যৌগগুলো কীভাবে তৈরি হয়। হট করে তো কোনোদিন কোনো জিনিস তৈরি হয় না, তোমরা জানো। সব কিছুর পিছনে থাকে গভীর বৈজ্ঞানিক গবেষণা, তো ঠিক এমনভাবে জৈব যৌগ তৈরির পিছনে বেশ কতগুলি বিজ্ঞানীদের প্রথম দিকের অবদান ছিল। যেমন 1784 খ্রিস্টাব্দে ল্যাভোয়েসিয়ে তিনি কি দেখালেন, যে দহন বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে দেখালেন যে জৈব যৌগের মধ্যে কার্বন থাকে। তাহলে ল্যাভোয়েসিয়ে 1784 খ্রিস্টাব্দে তিনি প্রমাণ করলেন জৈব যৌগ মানেই কার্বন। অর্থাৎ জৈব যৌগ হতে গেলে তার মধ্যে আর কিছু থাক আর না থাক, কার্বন মাস্ট। এটা কে দেখালেন? 1784 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ল্যাভোয়েসিয়ে। তার কিছু বছর পর 1828 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভোলার, তিনি কি করলেন, তিনি পরীক্ষাগারে ইউরিয়া তৈরি করলেন। ইউরিয়ার মধ্যেও কার্বন থাকে এবং ইউরিয়া একটি জৈব যৌগ। কীভাবে তৈরি করলেন তিনি? অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করলেন, NH4CNO, একে উত্তপ্ত করে CONH2 হল্টো, এটা ইউরিয়ার সংকেত, এটা তিনি প্রস্তুত করলেন। কে করলেন? 1828 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভোলার, ফ্রেডরিক ভোলার, তিনি পটাশিয়াম সায়ানাইডকে, তিনি অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে ইউরিয়া প্রস্তুত করলেন। তাহলে দুটো ধাপ করলাম, প্রথমে ল্যাভোয়েসিয়ে তিনি দহন বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে দেখালেন যে জৈব যৌগ মানে তার মধ্যে কার্বন থাকবে। তারপরে ভোলার, বিজ্ঞানী ভোলার, ফ্রেডরিক ভোলার 1828 খ্রিস্টাব্দে তিনি অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে ইউরিয়া প্রস্তুত করলেন এবং ইউরিয়ার মধ্যেও কার্বন বর্তমান। তাহলে দুটো বিজ্ঞানীর দুটো পরীক্ষালব্ধ ফল থেকে বোঝা গেল যে জৈব যৌগ হতে গেলে তার মধ্যে কার্বন থাকবে। এরপরে বিজ্ঞানী কোলবে,
তিনি দেখালেন কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের সাহায্যে তিনি কি তৈরি করলেন অ্যাসিটিক অ্যাসিড কার্বন হাইড্রোজেন ও অক্সিজেনের সাহায্যে তিনি কি প্রস্তুত করলেন কার্বন হাইড্রোজেন ও অক্সিজেনের সাহায্যে অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুত করলেন কে করলেন বিজ্ঞানী কলবে কত খ্রিস্টাব্দে 1844 খ্রিস্টাব্দে এরপর 1865 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্থেলো কার্বন ও হাইড্রোজেন দ্বারা জৈব যৌগ তৈরি করলেন কার্বন ও হাইড্রোজেন দ্বারা বার্থেলো কার্বন ও হাইড্রোজেন দ্বারা কি তৈরি করলেন জৈব যৌগ তৈরি করলেন মিথেন তৈরি করলেন তাহলে এখানেও কার্বন তাহলে এই যে চারটি বিজ্ঞানীর নাম বললাম প্রথমে ল্যাভোয়সিয়ে তিনি বললেন জৈব যৌগ মানে তার মধ্যে কার্বন থাকবেই তারপরে ভোলার তিনি ইউরিয়া তৈরি করলেন বিজ্ঞানী ভোলার সেখানেও দেখা গেল তার মধ্যে কার্বন আছে তারপরে বিজ্ঞানী কলবে তিনি অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুত করলেন কার্বন হাইড্রোজেন ও অক্সিজেনের সাহায্যে সেখানেও দেখলাম কার্বন আছে এবং সর্বশেষ মানে আমার চারটে বিজ্ঞানীর নামের মধ্যে সর্বশেষ যিনি থাকছেন তিনি হলেন বার্থেলো 1865 খ্রিস্টাব্দে 1865 খ্রিস্টাব্দে তিনি কার্বন ও হাইড্রোজেনের সাহায্যে একটি জৈব যৌগ তৈরি করলেন মিথেন তাহলে এই চারটে বিজ্ঞানীর যে নাম বললাম চারটে বিজ্ঞানী দেখালেন যে জৈব যৌগ মানে তার মধ্যে কার্বন বর্তমান ওই জন্য জৈব যৌগকে কার্বনের যৌগও বলা হয় এবং জৈব রসায়নকে কার্বনের রসায়নও অনেক সময় বলা হয়ে থাকে তাহলে এইবারে তুমি যদি বলো স্যার তাহলে জৈব যৌগ কি জৈব যৌগ কাকে বলে জৈব যৌগ কাকে বলে বলতে গেলে তোমার মনে রাখতে হবে কার্বনের যে অক্সাইডগুলো আছে কার্বন সায়ানাইড যেগুলো আছে কার্বন ধাতব সায়ানাইড যেগুলো আছে ধাতব সায়ানাইড যেগুলো আছে কার্বনেট যেগুলো আছে বাইকার্বনেট যেগুলো আছে মানে প্রত্যেকটার মধ্যে কার্বন কিন্তু আছে কে কে কী কী বললাম কার্বনের অক্সাইড ধাতব কার্বনেট বাইকার্বনেট হাইড্রোজেন সায়ানাইড তারপরে কি বললাম ধাতব সায়ানাইড সায়ানেট এই সবগুলো বাদ দিলে এগুলো প্রত্যেকের মধ্যে কার্বন আছে এইগুলো যেগুলোর নাম বললাম এদের প্রত্যেকের মধ্যেই কার্বন আছে এইগুলো বাদ দিয়ে কার্বনের যেসব যৌগের মধ্যে এই সবগুলো বাদ দেব যেগুলোর কথা বললাম এইগুলো বাদ দিয়ে কার্বনের যেসব যৌগের মধ্যে কার্বন ঘটিত যেসব যৌগের মধ্যে কার্বনের সমযোজ্যতা ধর্ম দেখা যাবে অর্থাৎ সমযোজী ধর্ম দেখা যাবে ক্যাটিনেশন ধর্ম দেখা যাবে সমবয়বতা ধর্ম দেখা যাবে যদি কার্বনের সেই সব ধর্মগুলো দেখা যায় ওই সব যৌগের মধ্যে তাহলে সেই সব জৈব যৌগকে বা সেই সব যৌগকে আমরা কি বলবো জৈব যৌগ তাহলে জৈব যৌগ কাকে বলে আরেকবার বলি কি হবে জৈব যৌগ প্রথমে মনে রাখতে হবে কিছু কিছু যৌগ যাদের মধ্যে কার্বন আছে অথচ তারা জৈব যৌগ না কারা যেমন কার্বনের অক্সাইড ধাতব কার্বনেট বাইকার্বনেট হাইড্রোজেন সায়ানাইড ধাতব সায়ানাইড সায়ানেট থায়োসায়ানেট এইসব কার্বন যৌগ ছাড়া যে সকল কার্বন যৌগের মধ্যে কার্বন যৌগের মধ্যে কার্বনের কোন কোন ধর্ম দেখা যাবে মূলত তিনটে এক ক্যাটিনেশন ধর্ম সমবায়বতা ধর্ম ও সমযোজী ধর্ম যদি দেখা যায় সেই সব যৌগকে কি বলা হবে জৈব যৌগ তাহলে আজকের ক্লাসের প্রথম পর্বে কি কি জানলাম যে জানলাম জৈব যৌগ মানে কার্বন থাকবে মাস্ট সেই জন্য জৈব যৌগকে কার্বনের যৌগও বলা হয় জৈব রসায়নকে কার্বনের রসায়নও বলা হয় এই জায়গার থেকে মূলত একটা এমসিকিউ আসে যেটা ভোলার সর্বপ্রথমে পরীক্ষাগার তৈরি জৈব যৌগের নাম কী হবে ইউরিয়া হবে ইউরিয়ার সংকেতও আসে অনেক সময় ইউরিয়ার সংকেত কি বলে দিলাম CONH2H2 আরেকটা আসে যে অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করলে কোন জৈব যৌগ পাওয়া যায় এটা হয়ে গেল জৈব যৌগ কাকে বলে এই পর্যন্ত মোটামুটিভাবে আমরা জানলাম এর পরে যেটা থাকবে সেটা হলো কার্বনের ক্যাটিনেশন ধর্ম অর্থাৎ কার্বনের ক্যাটিনেশন ধর্ম কাকে বলে আচ্ছা এবার ক্যাটিনেশন ধর্ম যাওয়ার আগে একটা জায়গায় একটু বলি যে তাহলে জৈব যৌগের কিছু উদাহরণ বলুন উদাহরণ কি কি হবে একটা বোর্ডে লেখাই আছে মিথেন জৈব যৌগের কিছু উদাহরণের মধ্যে প্রথমে পড়ে যাচ্ছে মিথেন তারপরে কি পড়ছে
বেনজিন পড়ছে, তারপরে কি পড়ছে, C2H5OH ইথাইল অ্যালকোহল পড়ছে, CH3OH, এইগুলো নামগুলো তোমরা পরপর সব শিখে যাবে, এইগুলো পড়ছে, এইগুলো চলে গেল। এবারে আমরা এইগুলো প্রত্যেকেই কার্বনের যৌগ, মানে জৈব যৌগ, দেখো প্রত্যেকের মধ্যেই কার্বন আছে, এবং এই কার্বনগুলোর অবশ্যই ক্যাটিনেশন ধর্ম দেখা যাবে, সমাবয়বতা ধর্ম দেখা যাবে, সমযোজী ধর্ম দেখা যাবে। যদি না দেখা যায় তাহলে এইগুলো জৈব যৌগ হবে না। আর এইগুলোর মধ্যে ক্যাটিনেশন, সমবায়বতা আর কি বললাম সমযোজী, এই তিনটে প্রপার্টি এই কার্বন দেখায়, তাই জন্য এই জৈব যৌগগুলো, আরও জৈব যৌগ আছে, অসংখ্য আছে, সেই জৈব যৌগ, এই যৌগকে বলা হবে জৈব যৌগ। ফার্স্ট পার্ট মিটে গেল। এইবারে আমাদের প্রত্যহিক জীবনে কিছু ব্যবহার করা পদার্থ বা যৌগ আছে যেগুলো জৈব যৌগ, যেমন ইউরিয়া আমরা কৃষিক্ষেত্রে ব্যবহার করি, তাহলে আমরা প্রত্যহিক জীবনে যেমন ব্যবহার করি, যেমন নিশ্চয়ই প্রত্যহিক জীবনে আমরা মিথেন ব্যবহার করি না, বেনজিন ব্যবহার করি না, ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল ব্যবহার করি না, কিন্তু এগুলো জৈব যৌগ। কিন্তু প্রত্যহিক জীবনে ব্যবহার করি এমন কতগুলো জৈব যৌগের উদাহরণ বলতে গেলে ফার্স্ট বলতে হবে চিনি, জৈব যৌগ, তারপরে বলতে হবে ইউরিয়া, জৈব যৌগ, তারপরে বলতে হবে ভিনিগার। ভিনিগার তোমরা জানো আচার তৈরি করতে ভিনিগার ব্যবহার করা হয়, যেটাকে আমাদের বিজ্ঞানের ভাষায় তার ডাক নাম হলো, বিজ্ঞানের ভাষায় তার নাম হলো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে চিনি হলো, ইউরিয়া হলো, ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিড, অনেক সময় ভিনিগারের তাকে জানা হয় এর রাসায়নিক নাম কি, ভিনিগারের রাসায়নিক নাম অ্যাসিটিক অ্যাসিড, সংকেত CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড হয়ে গেল। তারপরে আমরা জানো জামা কাপড়ে যাতে পোকা নাক কাটে, পোকা কামড়ে যাতে জামা কাপড়গুলো নষ্ট, মানে পোকা কেটে যাতে জামা কাপড়গুলো নষ্ট না হয়, সেই জন্য আমরা ন্যাপথলিনও ব্যবহার করি। তাহলে প্রত্যহিক জীবনে ব্যবহৃত কতগুলি জৈব যৌগের মধ্যে ফার্স্ট পড়ে আছে চিনি, ইউরিয়া, অ্যাসিটিক অ্যাসিড, ইউরিয়া, অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার এবং ন্যাপথলিন। এই তো চলে গেল জৈব যৌগ কাকে বলে এবং তার উদাহরণ। এরপরে পড়ে থাকবে ক্যাটিনেশন ধর্ম, যে আমরা বললাম যে জৈব যৌগের মধ্যে কার্বন জৈব যৌগ, মানে কার্বন থাকবেই, এবং সেসব কার্বন ক্যাটিনেশন ধর্ম দেখা দেবে, কার্বন সমবায়বতা ধর্ম দেখা দেবে, কার্বন সমযোজী প্রপার্টি দেখা দেবে, মানে দেখাতে হবে। এই তিনটে প্রপার্টি নিয়ে এবার আলোচনা হবে, তার মধ্যে ক্যাটিনেশন আলোচনা হবে এখানে, আর সমবায়বতা ধর্ম আলোচনা হবে এই চ্যাপ্টার, আর সমযোজীটা আলাদা চ্যাপ্টার, অলরেডি তোমরা জানো বা না জানলে পরবর্তী ক্লাসে সেইগুলো নিয়ে আলোচনা হবে। তাহলে প্রথম এবার ক্যাটিনেশন ধর্মটা কি দেখি। দেখো যখন জৈব যৌগ তৈরি হয়, যখন জৈব যৌগ তৈরি হয় তখন কার্বন, একাধিক কার্বন, দুটো তিনটে চারটে পাঁচটা কার্বন এরকমভাবে পরস্পরের যুক্ত হয়, এরকমভাবে পরস্পরের সাথে যুক্ত হয়, কার্বনগুলো এইভাবে থাকে, পরস্পর এইভাবে যুক্ত হয়, এই অথবা কার্বন এরকম একটা কার্বন, এখানে কার্বন, এখানে 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 কার্বন, এখানে কার্বন, এইভাবে কার্বনগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়। কখনো তাদের দেখো এই কার্বনের মধ্যে কটা করে বন্ড আছে, একটা বন্ড, কখনো কখনো কার্বনের মধ্যে ডবল বন্ড থাকতে পারে, কখনো কখনো কার্বনের মধ্যে তিনটে বন্ড অর্থাৎ ত্রিযোজী হতে পারে। দেখতে পাচ্ছ কার্বনের মধ্যে এখানে একটা বন্ড দেখালাম, একটা বন্ড মানে একটা বন্ধন, এখানে দুটো বন্ধন, এখানে তিনটে বন্ধন, এখানে শাখার মতো করে কার্বন বিস্তৃত আছে। কার্বন এই যে প্রপার্টি, কখনো মুক্ত শৃঙ্খলে, কখনো বদ্ধ শৃঙ্খলে, কখনো একযোজী, কখনো দ্বি, সরি, কখনো এক বন্ধন, কখনো দ্বিবন্ধন, কখনো ত্রিবন্ধন, এই যে যুক্ত, এইভাবে থেকে জৈব যৌগ তৈরি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকেই বলা হয় ক্যাটিনেশন ধর্ম। তাহলে কার্বন জৈব যৌগে উপস্থিত থেকে কখনো এক বন্ধন, কখনো দ্বিবন্ধন, কখনো ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে জৈব যৌগ তৈরি করার ধর্মটাকেই কি বলা হয়, তার ক্যাটিনেশন ধর্ম বলা হয়। মাথায় ঢুকলো? তাহলে জৈব যৌগের মধ্যে কার্বন কখনো এক বন্ধন, কখনো দুবন্ধন, দ্বিবন্ধন, কখনো ত্রিবন্ধন দ্বারা আবদ্ধ হয়ে জৈব যৌগ তৈরি করার যে ধর্ম, কার্বনের যে ধর্ম, সেই ধর্মকে তার বলা হয় ক্যাটিনেশন প্রপার্টি বা ক্যাটিনেশন ধর্ম। তাহলে ফার্স্ট ক্লাসে আমরা যে কটা জিনিস শিখলাম তার মধ্যে পরীক্ষায় আসার মধ্যে যেগুলো পরীক্ষা আসতে পারে, এক জৈব যৌগ কাকে বলে, কতগুলি জৈব যৌগের উদাহরণ,
প্রত্যহিক জীবনে ব্যবহৃত হয় এমন কতগুলি জৈব যৌগের নাম বলো। কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলতে কি বোঝো? এইগুলো। এরপরে যেটা আসবো, যে আমরা একটা জৈব যৌগের গঠন প্রকৃতি নিয়ে একটু আলোচনা করব, সেই জৈব যৌগটার নাম কি হবে? মিথেন। তার সংকেত কি হবে? CH4। দেখ, প্রথমে কার্বনটার আমি সম্পর্কে একটু বলে নিই। কার্বনের পরমাণু ক্রমাঙ্ক কত? 6। অর্থাৎ তার ফার্স্ট কক্ষে কটা ইলেকট্রন থাকে? 2টি। এবং দ্বিতীয় কক্ষে কটা ইলেকট্রন থাকে? 4টি। এটা কার্বন, কার্বন 6 12। তাহলে তার ফার্স্ট কক্ষে কটা ইলেকট্রন থাকে? 2টি থাকে, আর দ্বিতীয় কক্ষ পথে 4টি থাকে। তোমরা অলরেডি জানো, যখন পর্যায় সারণী পড়া হয়েছে, যে প্রত্যেক মৌল, প্রত্যেক পরমাণু তার লাস্ট কক্ষপথে কটা করে ইলেকট্রন রাখার চেষ্টা করে? 8টা। প্রত্যেক পরমাণু তার লাস্ট কক্ষপথে কটা করে ইলেকট্রন রাখার চেষ্টা করে? 8টা। তাহলে কার্বনও কটা করে ইলেকট্রন রাখার চেষ্টা করবে? 8টা। যদি সে তার লাস্ট কক্ষপথে 8টা রাখতে পারে, তাহলে সে তার স্টেবল স্টেটে আসবে, তখন সে আর বিক্রিয়া করবে না। প্রত্যেকটা মৌল চাই তার লাস্ট কক্ষপথে কটা করে ইলেকট্রন থাকুক? 8টা করে ইলেকট্রন থাকুক। তাহলে কার্বন যখন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হচ্ছে, তখন সে তার লাস্ট কক্ষপথে অষ্টাকপূর্ণ অর্থাৎ 8টা ইলেকট্রন রাখছে। কীভাবে রাখছে? দেখ, মিথেন কীভাবে তৈরি হচ্ছে? একটা কার্বন নেব, তাহলে একটা কার্বনের লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 4টে। দেখো, এই 4টে ডট দিয়ে সেটাকে চিহ্নিত করলাম। একটা হাইড্রোজেন, তার কটা ইলেকট্রন আছে? 1টা। তাহলে হাইড্রোজেন তার লাস্ট কক্ষপথে কটা রাখার চেষ্টা করবে? 2টো। আর কার্বন তার লাস্ট কক্ষপথে কটা করে রাখার চেষ্টা করবে? 8টি। তাহলে বিক্রিয়াটা কেমন হয়? এই যে কার্বন, তাহলে আমার এখানে কটা হাইড্রোজেন নিতে হবে? 4টে হাইড্রোজেন নিতে হবে। কার্বন কটা নিতে হবে? 1টা নিয়ে, তাহলে কার্বনের এই 4টে ইলেকট্রনকে আমি এই 4টে ডট দিয়ে এই এই বন্ধন দিয়ে চিহ্নিত করলাম। তাহলে কার্বনের এই 4টে হাত খালি আছে, সে 4টে ইলেকট্রন নিতে পারবে। সে 4খানা হাইড্রোজেনের সঙ্গে বন্ধন তৈরি করবে। হাইড্রোজেনে আবার প্রত্যেকের লাস্টে কটা করে আছে? 1টা। তাহলে এই হাইড্রোজেন এই ইলেকট্রন নিয়ে তার লাস্ট কক্ষে 2টো ইলেকট্রন করে ফেললো। এই হাইড্রোজেন কার্বনের এই ইলেকট্রন নিয়ে, কার্বনের লাস্টে 4টে ইলেকট্রন আছে লাস্ট কক্ষপথে, এই একটা কার্বনের, এই একটা কার্বনের, এই একটা কার্বনের, একটা কার্বন, তাই 4টে কার্বনের, একটা কার্বনের 4টে ইলেকট্রন হয়ে গেল, একটা হাইড্রোজেনের 1টা। তাহলে 4টে ইলেকট্রনকে দখল করতে গেলে 4টে হাইড্রোজেন লাগবে, তাই 4টে হাইড্রোজেন দিয়েছে। প্রত্যেক হাইড্রোজেন তার লাস্ট কক্ষপথে 2টো করে কমপ্লিট করে নিল। এবার কার্বন কি করবে? এই হাইড্রোজেনের এই 1টা করে ইলেকট্রন যেগুলো আছে, সেগুলোকে নিজের দখলে নিয়ে নেবে, নিয়ে নিজের অষ্টক পূর্ণ করবে। এইভাবে মিথেনটা প্রস্তুত হয়। তাহলে মিথেনকে যদি আমি লিখি ভালোভাবে বা বোঝানোর জন্য, তাহলে দেখতে কেমন হবে? এই বোর্ডে আঁকা ছবিটা মতো। তাহলে মিথেনের যদি আমি আণবিক গঠন আঁকি, তাহলে দেখতে এরকম হবে। তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে যে, স্যার এখানে HC আর HR মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখানে CHC, এই যে HCH এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। কিন্তু বাস্তবের ক্ষেত্রে কি হয়, এই যে কার্বন আর 4টে হাইড্রোজেন, এটা একটা সমতলে থাকে না, এরা থাকে 3D স্পেসে, অর্থাৎ ত্রিমাত্রিক দেশে থাকে, ত্রিমাত্রিক দেশে। তোমার মনে হচ্ছে এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, মানে প্রত্যেকটা পেনের মাথায় একটা করে হাইড্রোজেন ভাবো, এ একটা হাইড্রোজেন, এ একটা হাইড্রোজেন, তার মানে 4টে পেনের মাথায় 4টে হাইড্রোজেন, আর ঠিক কেন্দ্রে আছে একটা কার্বন, ঠিক এরকম দেখতে। অর্থাৎ 4টে হাইড্রোজেনই একটা সমতলে অবস্থান করছে, 4টে হাইড্রোজেনই একটা সমতলে অবস্থান করছে। অ্যাকচুয়ালি 4টে হাইড্রোজেন একটা সমতলে অবস্থান করে না, তারা কেমনভাবে কার্বনকে ঘিরে তারা কেমনভাবে অবস্থান করে? ত্রিমাত্রীয় দেশে অবস্থান করে। অর্থাৎ একটা কার্বন এখানে থাকলে তার সঙ্গে একটা হাইড্রোজেন এইভাবে থাকবে, আরেকটা হাইড্রোজেন এইভাবে থাকবে, আর একটা হাইড্রোজেন এইভাবে থাকবে। অর্থাৎ তারা একটা সমতলের উপরে থাকবে না, তারা কেমনভাবে থাকবে? ত্রিমাত্রিক স্পেসে থাকবে। অনেকটা কেমন হবে, যেহেতু আমাদের বোর্ডগুলো 2D, এখানে 3D ছবি আঁকা সম্ভব না, এটা তোমরা জানো।
তাহলে আমি প্রথমে যেটা আঁকলাম সমতলিক চিত্র, এখন যেটা আঁকছি থ্রি ডাইমেনশন স্পেসে আঁকছি। অর্থাৎ একটা কার্বন কে ঘিরে চারটে হাইড্রোজেন কখনো সমতলে থাকতে পারে না, তার মানে এই ফিগারটা হতে পারে না, এই তাদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতে পারে না। তাহলে সেক্ষেত্রে একটা হাইড্রোজেন, একটা কার্বন, একটা হাইড্রোজেনের মধ্যে কোণ কত হতে পারে? 109 ডিগ্রি 28 মিনিট। এটা তোমাদের একটু মুখস্থ রাখতে হবে। তাহলে মিথেনের হাইড্রোজেন, কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে অ্যাঙ্গেল কত হয়? 109 ডিগ্রি 28 মিনিট। 109 ডিগ্রি 28 মিনিট হয়। তাহলে একটা মিথেন কিভাবে, মিথেনের মধ্যে থাকা কার্বন কিভাবে চারটে হাইড্রোজেন দিয়ে সমযোজী, এই যে বন্ধনগুলো তৈরি হলো এই বন্ধনগুলোকে বলা হয় সমযোজী বন্ধন। তাহলে একটা কার্বন কিভাবে চারটে হাইড্রোজেনকে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে মিথেন তৈরি করলো সেই প্রক্রিয়াটা তোমাকে দেখালাম। দেখানোর পরে তার গঠন সংকেত দেখালাম, তার অ্যাকচুয়ালি থ্রি ডাইমেন্ড স্পেসটা দেখালাম, আর তাদের মধ্যে অ্যাকচুয়ালি কোনটা কত হয় সেটা দেখালাম। তাহলে এই জায়গার থেকে পরীক্ষায় প্রশ্নটা কি দেবে? এই জায়গাতে পরীক্ষা প্রশ্ন দেবে যে কার্বনের, এই সরি মিথেনে হাইড্রোজেন, কার্বন এবং হাইড্রোজেন, হাইড্রোজেন কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কোণ কত ডিগ্রি হয়। তাহলে ফার্স্ট ক্লাসে তোমরা যতটুকু শিখলে, এক জৈব রসায়ন কাকে বলে, জৈব যৌগ মানে তাতে কার্বন উপস্থিত থাকবেই, এই জন্য জৈব যৌগকে কার্বনের যৌগও বলা হয়। জৈব যৌগ কাকে বলে, জৈব যৌগের উদাহরণ, প্রত্যহিক জীবনে ব্যবহৃত হয় এমন কতগুলি জৈব যৌগের নাম, কার্বনের ক্যাটিনেশন ধর্ম, ক্যাটিনেশন ধর্ম কীভাবে প্রয়োগ করে কার্বন জৈব যৌগ তৈরি করে সেটা বললাম, মিথেনের সংকেত, মিথেনের সংকেত, মিথেনের ত্রিমাত্রিক চিত্র, মিথেনের মধ্যে হাইড্রোজেন, কার্বন এবং হাইড্রোজেন কত ডিগ্রি করে কোণ করে থাকে, 109 ডিগ্রি 28 মিনিট। ফার্স্ট প্রি ক্লাসে জৈব রসায়নের এইটুকুই থাক, দ্বিতীয় ক্লাসে ঠিক এরপর থেকে আলোচনা হবে।